চ্যানেল এ টিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও রূপসাই বন্ধ হচ্ছে না। হোয়াইট গোল্ড খ্যাত চিংড়িতে অপদ্রব্য পুষ, লাগাতার অভিযানে অচিরেই চিংড়ির পুষ জিরো টলারেন্স আনতে সক্ষম হওয়ার আশা উপজেলা মৎস্য দপ্তরের। শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রূপসাই মৎস্য অধিদপ্তর, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে পৃথক পৃথক অভিযান অব্যাহত থাকলেও বিশ্বের জিআই পণ্য হিসেবে খ্যাত হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য পুষ বন্ধ হচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা তাদের কৌশল বদল করে চালিয়ে যাচ্ছে চিংড়িতে অপদ্রব্য পুষ কার্যক্রম। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 13 নভেম্বর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 54টি অভিযান চালিয়ে 7535 কেজি অপদ্রব্য পুষ করার চিংড়ি বিনষ্ট করেছে, জরিমানা আদায় করেছে 13,21,900 টাকা। আমরা মানুষের ভোক্তা পর্যায়ে, একেবারে দেশি এবং বিদেশি পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, র্যাব সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত আমরা 14 জনের কারাদণ্ড, 13,21,900 টাকা জরিমানা এবং 7,500 কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। উপর্যুপরি আমরা অভিযানে সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের মধ্যে শুধুমাত্র অভিযান না, জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা জানি এই কার্যক্রম থেকে নিবৃত থাকে, সেজন্য আমরা প্রচেষ্টা করছি। আর আমরা এখান থেকে যে সমস্ত অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করি সেগুলো অনেকটাই দেখা গেল যে দেশের অন্যান্য জায়গা থেকে রূপসা ব্রিজটাকে একটা ট্রান্সপোর্ট রুট হিসেবে ব্যবহার করে আমরা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করি। তবে উপর্যুপরি অভিযানের কারণে আমরা প্রথম দিকে যখন দেখেছি যে প্রায় 90% ক্ষেত্রে আমরা পুষের অস্তিত্ব পেতাম, বিগত কয়েকটা অভিযানের ক্ষেত্রে আমরা সেটা 30% ক্ষেত্রে পুষ পাচ্ছি। তার মানে জনসচেতনতা এবং অভিযানের ফলে এর তীব্রতাটা অনেকটা কমিয়ে এসেছে। তবে এটা জিরো পর্যায়ে যেতে গেলে আমাদেরকে আরও বেশি অভিযান এবং মোবাইল কোড এটা অব্যাহত থাকবে এবং আমরা সকলে মিলে জনসচেতনতার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে যে চাষি, ফড়িয়া, পাইকার এবং ভোক্তা পর্যায়ে সবার সচেতনতায় আমরা এই জিনিসটাকে, এই দুষ্ট চক্রকে প্রতিহত করতে পারবো এবং মানুষের জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো বলে বিশ্বাস করি।